পারি, আমি সুন্দর করে করতে পারি, আর চট্টগ্রামের সকল শিক্ষার্থীকে যুক্ত করে আমরা আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে পারি, সেই অনুপ্রেরণা আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শুরু থেকেই আপনাদের যেরকম সাড়া আমরা পাচ্ছি, আপনাদের উপস্থিতি আমরা দেখছি, আমরা খুব উপভোগ করছি। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের এই উপস্থিতি আমাদের আনন্দ যোগাবে, আমাদের উৎসাহ যোগাবে। এবং আপনারা সকলে যার যার জায়গা থেকে ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকালের অধিবেশনেও আপনারা ছিলেন, এখনো যুক্ত আছেন, সেজন্য আপনাদের প্রতিও রইল অনেক কৃতজ্ঞতা। আমাদের একাডেমির সব পেজে তো লাইক দেওয়া আছে না, এগুলো আপনারা আপনাদের মতো অবশ্যই একাডেমির নাম ভুল করবেন না, সবাই সবার জায়গা থেকে ছাড়বেন। হ্যাঁ এবং আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাতে চাই আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন শুধু চট্টগ্রাম নয়, ঢাকা নয়, বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও যার ফ্যাশন সেন্স ছড়িয়ে আছে তিনি আমাদের রওশন আরা চৌধুরী, আমার রওশন আপা। চমৎকার মনের এই মানুষটি আমাদের সাথে যুক্ত আছেন অনেকদিন ধরেই, কবি নজরুল একাডেমি চট্টগ্রামের যে কোনো সময়ে যে কোনো পরামর্শে যে কোনো বিপদে আপদে আমরা তার কাছে পরামর্শ পাই, তার কাছে যেতে পারি নিঃসন্দেহে নিশ্চিন্তে নিঃসংকোচে। রওশন আরা চৌধুরী, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। তোমার পাশে তোমার পাশে ওকে না ওকে না
Halo. Thank you.
অসংখ্য ধন্যবাদ সকলকে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি এই পরিবেশনাটি তৈরি করার জন্য ওরা কিন্তু পেছনে এক থেকে দু মাসের মতো সময় নিয়েছে আমাদের একাডেমিতে গিয়ে গিয়ে ওরা প্রস্তুতি নিয়েছে সেই সাথে নির্দেশনায় যিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী এবং কবি নজরুল একাডেমি চট্টগ্রামের সঙ্গীত প্রশিক্ষক ফকিরুল্লাহ আরফার নির্দেশনায় এই পুরো পরিবেশনাটি তারা তৈরি করেছে তাদের জন্য একটি করতালি প্রত্যাশা করছি সকলের কাছ থেকে এবং এরপর যারা এই শিক্ষার্থীগুলোকে এই পরিবেশনাটি প্রস্তুতে সহায়তা করেছে এবং আজকের এই মঞ্চে চট্টগ্রামে প্রথম এই আয়োজনটি করেছে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এই একাডেমির প্রতি সকলের প্রতি ভালোবাসা আমাদের সকলের ভালোবাসা রইল এবং এই একাডেমির জন্য আপনাদের সকলের কাছ থেকে আরেকটি করতালি প্রত্যাশা করছি তোমরা সবাই অবস্থান করবে কারণ আমাদের স্থির চিত্র ধারণ পর্ব আছে ফটো সেশন আমরা ছোট্ট একটি ফটো সেশন পর্ব ধারণ করব কবি নজরুল একাডেমি চট্টগ্রাম পরিবারের সম্পৃক্ত যারা আছেন সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবি নজরুল একাডেমি চট্টগ্রামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রশিক্ষক এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে আমরা 2 মিনিট সময় চেয়ে নিয়েছি প্রিয় সুধী আমাদের সাথে উপস্থিত আছেন একটু বোঝা যাচ্ছে না একটু বিশেষ অতিথি এটা মনে রওশনারা চৌধুরী ফ্যাশন ডিজাইনার এবং বিশেষ অতিথি ডক্টর নবনীতা চক্রবর্তী এখানে সেভ কথা করে সিনিস্টার পড়লো